ওয়াও, প্যাকেজিংটা দারুণ দিয়েছে। তাহলে এয়ারসিট দরকার বলছিস? এটা নিয়ে এসে এটা এখানে এরকম লাগিয়ে দেবো। তো চলো এবার তাহলে একটু বসে দেখা যাক কিরকম হয়েছে সেটটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সো কথায় বলে ঘুঁটে পড়ে ঘোর আসে, আজকে কন্ডিশন খানিকটা সেরকমই। এটা বলার কারণ হচ্ছে আমি যখন এয়ারসিট কিনেছিলাম আমার ভেসপার জন্য, তখন ভাই খুব মজা নিয়েছিল, বলেছিল তোমাকে কোম্পানি থেকে বেঞ্চ দিয়েছে, আমার সিটটা খুব ভালো, আমার সিটটা খুব নরম, এই সেই হেনা তেনা, খুব কমফোর্টেবল, এসব আমাকে অনেক কিছু শুনিয়েছিল। কিন্তু লাস্ট যখন পুরুলিয়া রাইডে গেছিলাম, ওর ফার্স্ট কথা ছিল যে আমাকে বাড়ি গিয়ে একটা এয়ারসিট অর্ডার করে দিও। আমি কিনেছি ফেগোর এয়ারসিট, ও কিনেছে গ্র্যান্ড পিট স্টপ। তো এটা তোমরা একটা কম্পিটিশন ভিডিও হিসেবে ধরতে পারো, কারণ হচ্ছে ফিগোর এয়ারসিটের যেটা আনবক্সিং আর ইউজেবিলিটি সেটা আমি কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো এই ভিডিওতে আমরা গ্র্যান্ড পিট স্টপের আনবক্সিং করব এবং তার একটা ইউজেবিলিটিও দেখব গাড়িতে গিয়ে। তো চলো দেখতে থাকো, আনবক্সিংটা তোমাদের সামনেই করছি, আমরা কিন্তু আগে থেকে আনবক্স করিনি, সো পুরো আনবক্সিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ডেস্কে যাই। সো এই প্যাকেজিংটা এসেছিলো অ্যামাজন থেকে, বেশ সুন্দর একটা প্যাকেজিং দিয়েছে, প্লাস্টিক র‍্যাপ রয়েছে চারিদিকে, ভেতরে কার্ডবোর্ড বক্স রয়েছে আমি অলরেডি বুঝতে পারছি। তো এবারে চাকুটা খুব বড় নিয়েছি, অন্যবার আমি জেনারেলি ছোট চাকু দিয়ে আনবক্সিং করি, এবার একটা খুব বড় চাকু। চলো দেখা যাক। ভাই খুবই এক্সাইটেড এটা আনবক্সিংয়ের জন্য, সকাল থেকে আমাকে ফোন করে করে পাগল করে দিল কখন আনবক্সিং হবে। ওয়াও, প্যাকেজিংটা দারুণ দিয়েছে, মানে কম্পেয়ার টু ফেগো অনেক বেটার প্যাকেজিং। এখানে গ্র্যান্ড পিট স্টপের একটা প্লাস পয়েন্ট। সো এটা হচ্ছে বিল, বিলটা তোমরা দেখতে পারো, এখানে প্রাইজিং দেওয়া রয়েছে 2263, 2263 টাকা লেগেছে এটার জন্য। তো সেটাও একটা প্লাস পয়েন্ট, আমার ফেগোটার দাম নিয়েছিল প্রায় 2499। সো এরপর আবার একটা প্লাস্টিক র‍্যাপ রয়েছে যেটা আবার কেটে দেবো। বেশ একটা লম্বা, প্রায় এটা দেড় ফুটের মতো একটা লম্বা বক্স দিয়েছে এটা। তো চলো দেখা যাক বক্সের উপর কী কী লেখা আছে। এয়ারসিট ক্রুজার উইথ পাম্প, এখানে কী কী বলছে, রাইডটাকে ইজ করবে, এয়ার কুশন এফেক্ট, টেল বোন সাপোর্ট, ইজিলি ডিট্যাচেবল, আর এখানে কিছু কিছু ফিচার্স দেওয়া রয়েছে, ছবি কী করে সেট হবে, ছ মাসের ওয়ারেন্টি এখানে বড় বড় করে লেখা আছে, যেটা আমি গ্র্যান্ড পিট স্টপের ওয়েবসাইটে খুঁজে পাইনি, বাট এখানে ইটসেলফ লেখা রয়েছে, অ্যামাজনেও লেখা ছিল যে এটা ছ মাসের ওয়ারেন্টি দেয়। এখানে ফিচার্স দিয়েছে যে কী কী আছে, রেন কভার, অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ, সানজিপার, ব্রিদেবল ম্যাশ, এয়ার পাম্প, পাংচার প্যাচ, হ্যানা তানা, এসব দেওয়া রয়েছে। তো চলো বেশি দেরি না করে এবার দেখি ভেতরে অ্যাকচুয়াল অরিজিনাল প্রোডাক্টটা কী আছে। এটা এইভাবে ওপেন হয়, সিটটা কার্ডবোর্ডের বক্সের ভেতরে এইভাবে ফোল্ড করে রাখা রয়েছে। শুরুতেই একটা থ্যাংক ইউ লেটার রয়েছে গ্র্যান্ড পিট স্টপের থেকে কেনার জন্য, এখানে একটা থ্যাংক ইউ লেটার দিয়েছে, এর নিচে কিউআর কোড স্ক্যান দিয়েছে যে এটা দিয়ে ক্লেম ওয়ারেন্টি করা যাবে। সো এটা এখন সাইডে থাক। এটা একটা দেখো ছোট্ট, দেখো এই পাউচটার মধ্যে আলাদা করে রেন কভারটা দিয়েছে, এটা হচ্ছে রেন কভার গ্র্যান্ড পিট স্টপের। এখানে কোনো ব্র্যান্ডিং নেই, ফেগোতে কিন্তু এটার ব্র্যান্ডিং দেওয়া ছিল। আর এটা মোস্ট প্রবাবলি পাংচার প্যাচ বা কিছু একটা হবে, আই ডোন্ট নো, তো পরে দেখবো। চলো আসা যাক এবার মেন প্রোডাক্টে। এই হচ্ছে গ্র্যান্ড পিট স্টপের এয়ার সিট, মাঝখানে একটা সুন্দর রেড লাইনিং দিয়েছে যেটা এর লুকটাকে আরও এনহ্যান্স করছে। সাইডে গ্র্যান্ড পিট স্টপের ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, এখানে পাম্পের ব্র্যান্ডিং রয়েছে, আর এটা হচ্ছে এয়ার আউটলেটটা, এটা জিপার, সান কোম্পানির জিপার, ফেগোতে কিন্তু ওয়াইকেকের জিপার দেয়। এখানে অ্যান্টি স্লিপ মেটেরিয়াল দেওয়া রয়েছে, এটা সিটে লাগালে স্লিপ করবে না। এটা অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ রয়েছে, ওটাতে কিন্তু ইয়ে ছিল, ইলাস্টিক ছিল স্ট্র্যাপটা, এটাতে ইলাস্টিক নয়, এটা নর্মাল স্ট্র্যাপ দেওয়া রয়েছে। তো এটার অ্যাডজাস্টেবিলিটি এই ক্লিপগুলো দিয়ে করতে হবে। আর বেল্ট মেকানিজমটা কিন্তু সেম ফেগোর মতোই, এখানে তোমার এই ক্লিপ মেকানিজমটা রয়েছে, তো এটা সেম অ্যাজ ফেগো। তো চলো এটা সেট করার জন্য এইটাকে জাস্ট নিচে এরকম প্রেস করে এটা এর থেকে বার করে নিতে হবে, বেরিয়ে গেল। সেম জিনিস আমরা এখানেও করব, এটাকে হালকা প্রেস করব, হালকা প্রেস করলেই এটা বেরিয়ে যাবে।
সো এই সাইডগুলো খুলছি না, সিটে লাগাতে সুবিধা হবে যার জন্য। তো এর মধ্যে আলাদা আর কিছু নেই, চলো দেখে নাও চেনটা খুলে। এইগুলো হচ্ছে এয়ার পকেটগুলো, এখানে এয়ারটা যাতে বেরিয়ে না যায় তাই জিপ টাই দিয়ে টাইট করা আছে। আর স্টিচিংটা আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে। এখানে ব্রিদেবল মেস দেওয়া রয়েছে, তাতে গরমকালে সোয়েটিংয়ের প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অনেক ইউজফুল। তো চলো দেখি এটাকে ইনফ্লেক্ট করে এবার স্টার্ট করি। সাউন্ডটা পাচ্ছ অলরেডি। তো দেখো এই যে এয়ার সেলগুলো রয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে ফিল হতে থাকছে, এইটা দেখতে দাম পারো। আর দেখো পাম্প করার সাথে সাথে কিন্তু এই প্রত্যেকটা সেল আস্তে আস্তে ফিল হতে থাকছে। ফিল হয়ে গেল, এবার যদি না লাগে তাহলে এটাকে ঘুরিয়ে আর দেখো এয়ারটা এখান থেকে আউট হয়ে যাচ্ছে। সাউন্ডটা পাচ্ছ আশা করি। তো নিজের ইচ্ছা মতন প্রেশারটা সেট করে নিয়ে বাকিটা লাগিয়ে দাও, ইটস ডান। আর দেখো এখানে ফিল রয়েছে, এটা কিন্তু প্রেস করলে আর ঢুকে যাচ্ছে না, সেহেতু এখানে আমরা বুঝতে পারছি যে হাওয়াটা ফিল হয়ে গেছে। সো আনবক্সিং আর ফার্স্ট লুক হয়ে গেল, কী কী ফিচার্স আছে দেখিয়ে দিলাম। তো এবার চলো এবার ডাইরেক্ট এটা গাড়িতে ইনস্টল করে দেখি যে কীভাবে ইনস্টল করতে হয়। যদিও ফেগোটা ইনস্টল করেছিলাম একই প্রসেসে, এটাও ইনস্টল করব এবং দেখাবো যে কীভাবে ইউজ করতে হয়। বাট একটা ইউজফুল টিপ এটার ক্ষেত্রে, যে এয়ার যখন তোমরা পাম্প করবে এর ভেতরে খুব বেশি ইনফ্লেট করবে না, তার ফলে এয়ার সেলগুলোর উপর বেশি প্রেশার পড়লে সেটা কিন্তু লং টার্মে খারাপ হয়ে যেতে পারে। একটা মিনিমাল এয়ার প্রেশার রাখবে যাতে তোমাকে সেটা ম্যাক্সিমাম কমফর্ট দেয় আর তোমার সিটটার লংজিভিটির ক্ষেত্রেও সেটা ইউজফুল হয়। তো চলো এবার ডাইরেক্ট গাড়িতে। যে গাড়ির এয়ার সিট টেস্ট করার জন্য খুব বেশি এক্সাইটেড। আর মেন ব্যাপার হচ্ছে এই সিটটার আর একটা পজিটিভ হচ্ছে এটা রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশানে আছে, আর ওর গাড়িটা যেটা আছে এন্টরকের X60 সেটাও কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশানেই আছে। তো চলো আজকে আমাদের মডেল হবে হচ্ছে ভাই, আর আমরা এন্টরকেই টেস্ট করতে চলেছি সিটটা। চলো গাড়িটা নিয়ে সো চলে এসেছি, গাড়ি রেডি। এবার লাগাবো হচ্ছে সিটটা, আর দেখতে পারো এখানে গ্র্যাব রেলটা খোলা আছে, তার কিন্তু একটা ভালো কারণ আছে। তো এটা একটা কাস্টমসে দিয়েছি, সেটা কমপ্লিট হোক তারপরে রিভিল করব। তো সিটটা লাগানোর জন্য প্রথমে সিটটা একদম খুলে নেব, আর স্ট্র্যাপগুলো ফুল লম্বা করে খুলে নিয়েছি, পুরো একদম পুরো এক্সটেন্ড করে নিয়েছি। এটা এদিকে এনে এর সঙ্গে ক্রস করে এখানে লাগিয়ে দেবো, লেন্থটা সিট অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবো, এটা নিজের জায়গায় ফিক্সড হয়ে যাবে। নেক্সট হচ্ছে এটা নিয়ে এসে এটা এখানে এরকম লাগিয়ে দেবো। তো চলো এবার তাহলে একটু বসে দেখা যাক কীরকম হয়েছে সেটটা। দারুণ ফিল, মানে এই ফিলটার কোনো তুলনা হবে না এয়ার সিটে বসার যে সিটটার ফিলটা, সেই ফিলটা হচ্ছে চরম। দেখা যাক এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আগের মতোই সামান্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এনহ্যান্স হবেই, ঠিক আছে, সেটুকু কম্প্রোমাইজ করতে হবে। কীরকম ফিল বল, মজা আসছে? তাহলে এয়ার সিট দরকার বলছিস? তাহলে এবার আর মজা নেবি না আমি এয়ার সিট ইউজ করলে? কিন্তু হ্যাঁ অ্যাডজাস্ট করতে টাইম তো লাগবে, সেটা আমারও হয়েছিল। প্রথম 50-100 কিলোমিটার চালিয়ে নিলে ঠিক হয়ে যাবে, সিটিতে কদিন ইউজ করে নিবি তাহলে তারপর আর প্রবলেম হবে না। সো গাড়িতে এয়ার সিট লাগানোর পর ঠিক এরকম লাগে, কারণ গাড়ির থিমের সঙ্গে পুরো ম্যাচিং, রেড অ্যান্ড ব্ল্যাক থিমের গাড়ি আর রেড অ্যান্ড ব্ল্যাক থিমের সিট। সো এটাই ছিল গ্র্যান্ড পিট স্টপের সিটটার আনবক্সিং আর কীভাবে ইউজ করতে হয়। তো এটার একটি ওনারশিপ এক্সপিরিয়েন্স, লম্বা রাইড না হলে দেওয়া যাবে না। তো রিসেন্ট লং রাইডটা আছে করে নিই, তখন এটার একটা ওনারশিপ এক্সপিরিয়েন্স নিয়ে নেবো ভাইয়ের কাছ থেকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর কারো যদি এয়ার সিট কেনার ইচ্ছা থাকে বা এয়ার সিট কিনতে কেউ চাও, প্রোডাক্টের বেস্ট বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ যদি নিতে চাও তো সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো বাই।